নমস্কার বন্ধুরা, আবার হাজির হয়েছি আমি তোমাদের সাথে অঙ্কের একটা নতুন অধ্যায় নিয়ে। লাভ এবং ক্ষতি, প্রফিট অ্যান্ড লস। আজকে আমি কিছু প্রফিট অ্যান্ড লসের কিছু বেসিক কনসেপ্ট আমি তোমাদের সাথে আলোচনা করব। আমাদের কখন লাভ হয়, কখন ক্ষতি হয়, শতকরা লাভ এবং ক্ষতির পরিমাণ কীভাবে নির্ণয় করতে হয়, সেই সব নিয়েই আজকের এই ভিডিও। তাহলে দেখতে থাকো। লাভ এবং ক্ষতির এই চ্যাপ্টারে প্রথমে আমরা জেনে নেব লাভ এবং ক্ষতি আমাদের কখন হয়। প্রথমে বলছি লাভ। লাভ মনে করো কোনো জিনিস আমরা 30 টাকায় কিনলাম এবং সেটি যদি আমরা 30 টাকার বেশিতে বিকতে পারি, বিক্রি করতে পারি, তখনই আমাদের লাভ হবে। মনে করো আমি একটা চকলেট 5 টাকায় কিনেছি, সেই চকলেটটাই যদি আমি 10 টাকায় বিক্রি করি তাহলে আমাদের প্রফিট বা লাভ হবে। উল্টো দিকে ক্ষতি আমাদের তখনই হবে যখন আমরা আমরা একটা 5 টাকার চকলেট কাউকে 3 টাকায় বিক্রি করব। মানে যা কেনা আছে তার থেকে আমরা যখন নিচে বিক্রি করব, মানে কম দামে বিক্রি করব, তখনই আমাদের ক্ষতি হবে। তাহলে দেখে নেওয়া যাক, যদি বলা থাকে কোনো একটি জিনিসে বিক্রি করার পর 10% 10% লাভ হয়, 10% লাভের অর্থ অর্থ কি? তাহলে কোনো জিনিস এর ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে সে কত বিক্রি করছে, তাহলে সে বিক্রি করছে কত, না 110 টাকায়, 110 টাকায়। তাহলে দেখো বিক্রয় মূল্য লাভটা আমাদের বেরিয়ে যাচ্ছে। লাভ কত হচ্ছে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান, বিক্রয় মূল্য 110 টাকা, ক্রয় মূল্য 100 টাকা, তাহলে আমাদের লাভ হচ্ছে 10 টাকা বা 10%, যেহেতু 100 টাকার উপরে আছে। আবার যদি বলা থাকে, এটা তোমাদের একটা উদাহরণ সাহায্যে বুঝিয়ে দিচ্ছি, এটা এক্সাম্পল দিয়ে। একটি দোকানদার মনে করো বলা আছে, একটি দোকানদার একটি খেলনা 300 টাকায় বিক্রি করে বা বিক্রি করার ফলে 20% লাভ হয়েছে, তাহলে ওই খেলনাটির কেনা দাম বা ক্রয় মূল্য কত? তাহলে আমরা লিখেও করতে পারি, 20% লাভ এর অর্থ আমরা যেটা লিখলাম সেটাই লিখব, বিক্রয় মূল্য
জাস্ট ঘুরিয়ে দেবো ওটাকে, যেটা আছে বিক্রিটা আগে লিখে নেবো, বিক্রয় মূল্য, যেহেতু বিক্রয় মূল্য আমাদের দেওয়া আছে 300 টাকা, সেহেতু বিক্রয় মূল্য লিখছি 120 টাকা। ঠিক আছে, যেহেতু 20% অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, কত হবে 120 টাকা। তাহলে আমরা লিখতে পারি বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, যেহেতু 20% লাভ সেহেতু 20 টাকা। ঠিক আছে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা হবে। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে, 100 বাই 120। আবার বিক্রয় মূল্য কত বলা আছে আমাদের, 300 টাকা বলা আছে, যে 300 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত হবে, 100 বাই 120, 300। এর সমাধান করলে আমরা উত্তরটি পেয়ে যাব, 00 কেটে দিলাম, 2 দিয়ে কেটে দিচ্ছি, 2 5 10, 2 6 12, 6 কে কেটে দিচ্ছি 300 দিয়ে, 50 50 গুণিত 5 সমান কত হয়ে যাচ্ছে, তাহলে 250 টাকা। তাহলে ক্রয় মূল্য আমাদের দাঁড়িয়ে যাচ্ছে 250 টাকা। এটা হচ্ছে লং প্রসেস, এটাকে যদি তোমরা খুব সহজে তাড়াতাড়ি করতে চাও তাহলে এটার এটার খুব সুন্দর একটা ফর্মুলা আছে, তোমরা ফর্মুলাটা নোট ডাউন করে নাও। ক্রয় মূল্য সমান 100 বাই 100 প্লাস 100% গুণিত বিক্রয় মূল্য। এটা তোমরা এই যে সূত্রটা আমি লিখে দিলাম, তোমরা অবশ্যই এটি খাতায় লিখে রাখো। ঠিক আছে, ক্রয় মূল্য সমান 100 বাই 100 যুক্ত লাভের শতকরা পরিমাণ গুণিত বিক্রয় মূল্য। ঠিক আছে, দেখো আবার খুব সহজে অঙ্কটার উত্তর বেরিয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে, 100 শতকরা লাভের পরিমাণ দেওয়া আছে আমাদের কত, না 20%। তাহলে আমরা এখানে 100 যুক্ত 20 গুণিত বিক্রয় মূল্য কত আছে আমাদের, না 300 টাকা, 300 টাকা। তাহলে বিক্রয় মূল্য 300 সমান কত হচ্ছে, 100 120 গুণিত 300। দেখো এই ধাঁচটাই এখানে এসেছে, এই ফর্মুলাটাই এখানে কাজ হচ্ছে, কিন্তু এটা লিখতে হচ্ছে না, খুব সহজেই হয়ে যাচ্ছে। এবারে কেটে দাও, কাটাকুটি করে দাও, 5 6 50 সমান 250 টাকা। তাহলে ক্রয় মূল্য খুব সহজে আমাদের বেরিয়ে এলো, এটা বুঝতে পেরেছো তো তোমরা? দেখো কিভাবে করলাম, প্রথমে 20% অর্থ, 20% অর্থ কি, যে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ঠিক আছে, সবসময় ক্রয় মূল্য কিন্তু 100 টাকার উপরেই ধার্য হবে, যদি কোনো ক্রয় মূল্য না দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে সবসময় ক্রয় মূল্য 100 টাকার উপরেই ধার্য হয়।
20% লাভ বলেছে, ঠিক আছে। 20% মানে যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? না 120 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এটাই জাস্ট উল্টে দিয়েছি আমি এখানে লেখাটা। বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 বা 120 টাকা। আবার যেহেতু আমাদের দেওয়া আছে বিক্রয় মূল্য 300 টাকা, বিক্রয় মূল্য 300 টাকা হলে ঠিক আছে ক্রয় মূল্য 100 বা 120 গুণিত 300। এখানে কাটাকুটি যাচ্ছে আর উত্তর হয়ে যাচ্ছে কত, ক্রয় মূল্য আমাদের কত দাঁড়িয়ে যাচ্ছে? না 250। ঠিক আছে, এটা আবার শর্টকাট পদ্ধতিতে করা যায় খুব তাড়াতাড়ি। এই পদ্ধতিতে তোমরা খুব তাড়াতাড়ি করতে পারবে। ক্রয় মূল্য সমান 100 বাই 100 প্লাস লাভের শতকরা পরিমাণ কত সেটা লিখতে হবে। ঠিক আছে, আমাদের বলা আছে 20%, সেহেতু আমরা 20 লিখলাম। ঠিক আছে, গুণিত বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য আমাদের দেওয়া আছে না 300 টাকা, 300 টাকা লিখলাম। কাটাকুটি করার পর ক্রয় মূল্য আমাদের আসছে 250 টাকা, এটাই উত্তর। এবারে আমরা চলে যাব আমাদের দ্বিতীয় কনসেপ্ট, ক্ষতি বা লস। লস আমাদের কখন হয়? লস তখনই হয় যখন কোনো দ্রব্য বেশিতে বেশি দামে ক্রয় করে ঠিক আছে কমে বিক্রি করে। ঠিক আছে, মনে করো কোনো জিনিস 20 টাকায় তুমি কিনলে বাজারে গিয়ে, ঠিক আছে, আর তুমি সেটা ঘরে এনে 10 টাকায় বিক্রি করলে, তাহলে তোমার ক্ষতি হচ্ছে 10 টাকা। ঠিক আছে, এখানে যদি বলা থাকে কোনো জিনিস বিক্রি করে কোনো দোকানদারের 10% ক্ষতি হয়, তাহলে 10% ক্ষতির অর্থ কি? না ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 100 টাকা হয় তাহলে তার বিক্রয় মূল্য 100 মাইনাস যত পার্সেন্ট লস হচ্ছে ক্ষতি হচ্ছে 10 টাকা, সমান তাহলে বিক্রি মূল্য হয়ে যাচ্ছে কত? না 90 টাকা। ঠিক আছে, একটা উদাহরণ সাহায্যে বুঝিয়ে দিচ্ছি, একটা এক্সাম্পলের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে। মনে করো একটি দোকানদার ৫০০ টাকায় একটি দ্রব্য বিক্রি করায় ২৫% ক্ষতি হয়েছে, তবে তার ক্রয় মূল্য কত? ২৫% এর অর্থ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 100 মাইনাস 25 সমান 75 টাকা। আমরা লিখতে পারি বিক্রয় মূল্য না 75 টাকা, 75 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে আমাদের? 100 বাই 75 টাকা। অতএব বিক্রয় মূল্য কত বলা আছে আমাদের? 500 টাকা। বিক্রয় মূল্য তাহলে 500 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 আর 75 গুণিত 500। ঠিক আছে, তো
কেটে দাও এটাকে, উপরে চার, নিচে তিন, বা কত হয়ে যাবে না, 2003, 3 6 18, 18 2 6 18, তো যাবে না 3 টাকা। তাহলে এটা ক্রয় মূল্য দাঁড়াচ্ছে কত আমাদের, 666.2 এর 3 টাকা। এটাই তাহলে আমাদের উত্তর। এটা তুমি অন্যভাবে করতে পারো শর্টকাট পদ্ধতিতে, এটা গেল লেন্দি প্রসেস, ঠিক আছে। শর্টকাট পদ্ধতিতে তুমি খুব সহজেই করে করে নিতে পারো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে তোমার। এবার দেখে নেবো ক্ষতির শর্টকাট প্রসেস, যেটাতে খুব সহজেই আমরা খুব কম সময়ের মধ্যেই উত্তরটি বার করতে পারবো। ক্রয় মূল্য সমান উপরে 100 লিখবে, 100/100 মাইনাস ক্ষতির শতকরা পরিমাণ গুণিত না বিক্রয় মূল্য। কত দেওয়া আছে আমাদের ক্রয় মূল্য, এই 100 উপরে 100 লিখে দিচ্ছি, বাই 100, ক্ষতির শতকরা পরিমাণ দেওয়া আছে আমাদের, শতকরা পরিমাণ দেওয়া আছে 25%, 25% ক্ষতি হয়, এবং বিক্রয় মূল্য দেওয়া আছে 500 টাকা। 500 টাকা লিখলাম, ঠিক আছে। তাহলে আমরা সমাধান করে নিলে আমাদের উত্তর বেরিয়ে যাবে, 100 থেকে 25 হচ্ছে 75 টাকা গুণিত 500 টাকা, যদি বিক্রয় মূল্য 500 টাকা। 4 গুণিত 3 সমান হচ্ছে 2000/3, এটা ভাঙলে আমাদের উত্তর হয়ে যাবে না 666.2/3 টাকা। তাহলে এই পদ্ধতিতে খুব সহজে আমাদের উত্তর মিলে যাবে, ঠিক আছে। তোমরা এই সূত্রটা নোট ডাউন করে নাও। এটা নোট ডাউন করে নাও তোমরা, পরবর্তী অঙ্কের ক্ষেত্রে তোমাদের এটা কাজে লাগবে। যদি প্রয়োজন হয় তাহলে স্ক্রিনশট করে রাখো। এবার চলে এসছি একেবারে অঙ্কের দিকে। হ্যাঁ, প্রথম অঙ্কে বলা আছে একজন দোকানদার একটি স্মার্ট মোবাইল 13,000 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রি করলো, তাহলে বিক্রয় মূল্য কত? আমাদেরকে বলা আছে না কত, 10% লাভ। আমরা জানি 10% লাভ মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, তাহলে বিক্রয় মূল্য হবে 100+10 সমান 110 টাকা, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, 110/100, ঠিক আছে। যেহেতু ক্রয় মূল্য দেওয়া আছে আমাদের 13,000 টাকা, তাহলে ক্রয় মূল্য 13,000 টাকা হলে বিক্রয় মূল্য হবে কত না, 110/100 গুণিত 13,000, 00 কেটে দিলাম। এবারে গুণটা করে নিলেই তোমাদের উত্তর বেরিয়ে যাবে না, এখন গুণটা আমি করে দেখিয়ে দিচ্ছি, শূন্যগুলোকে পরে করব। কত হয়ে যাবে তাহলে, 143,000, 14,300 টাকা। তাহলে উত্তর হয়ে যাচ্ছে আমাদের কত,
14,300 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে আমাদের কত? 14,300 টাকা যদি সে দোকানদার 10% লাভে বিক্রি করে। ঠিক আছে, দু নম্বর প্রশ্নে চলে যাব। দু নম্বর প্রশ্নে বলা আছে 500 টাকায় কোনো জিনিস ক্রয় করে কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে। 15% লাভ বলেছে যেহেতু, লাভের অর্থ ক্রয় মূল্য আগের মতনই অঙ্ক। একশো টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 100 যুক্ত 15 = 115 টাকা। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? না, 115/100 টাকা। ক্রয় মূল্য আমাদের দেওয়াই আছে 500 টাকা। তাহলে আমরা লিখতে পারি ক্রয় মূল্য 500 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? না, 115/100 × 500। দুটো শূন্য কেটে দিলাম, তার উত্তর হয়ে যাচ্ছে আমাদের 15/75 = 575 টাকা। এটা তোমরা শর্টকাট নিয়মে করতে পারো, যেটা আগে আগে দেখিয়েছিলাম কনসেপ্ট বোঝানোর সময়। ঠিক আছে, সেই সূত্র তো তোমরা করতে পারো, ওই সূত্রটি কাজে লেগে যাবে। ওটা সূত্র কে ছিল, ওটা বিক্রয় মূল্য ছিল, ওটা ক্রয় মূল্য ছিল, এটা বিক্রয় মূল্য হবে, উল্টে যাবে। বিক্রয় মূল্য সমান হবে উপরে হয়ে যাবে এটা 100 যুক্ত লাভের শতকরা হার বাই 100 × ক্রয় মূল্য। এটাও তোমরা নোট ডাউন করে নিতে পারো। ঠিক আছে, বিক্রয় মূল্যের ক্ষেত্রে বা উত্তর হয়ে যাবে 100 যুক্ত লাভের শতকরা হার কত? না, বলেছে 15%। এখানে 15 লিখলাম বাই নিচে 100 লিখলাম। ক্রয় মূল্য আমাদের কত আছে? না, 500 টাকা। তাহলে 500 টাকা লিখলাম। ঠিক আছে, কেটে দিলেই হয়, কেটে দিলাম। তাহলে 115/115 × 5 = 575 টাকা। এটা তো তোমরা করতে পারো, খুব তাড়াতাড়ি হবে, বা লিখেও করতে পারো। তিন নম্বর প্রশ্নে বলা আছে একটি ছাতা 144 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হয়, কত টাকা ওই ছাতাটি বিক্রি করলে 10% লাভ হবে? ঠিক আছে, প্রথমে ছাতাটির দাম বার করতে হবে, কত টাকায় সে কিনেছে, মানে ক্রয় মূল্য বিক্রি বার করতে হবে। 10% ক্ষতি কি? 10% ক্ষতি এর অর্থ অর্থ কি? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে আমাদের? বিক্রয় মূল্য হবে কত? 100 - যেহেতু 10% 10 টাকা 10 ক্ষতি হয়েছে, 10 - বিয়োগ করতে হবে 90 টাকা। তাহলে বিক্রয় মূল্য 90 টাকা, বা আমরা লিখতে পারি বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য হবে কত আমাদের? 100 টাকা। এক বিক্রয় মূল্য 1 টাকা হলে
প্রায় মূল্য কত হবে 100/90 ঠিক আছে তাহলে বিক্রয় মূল্য কত বলা আছে প্রথমে বিক্রি করেছে কত না 144 টাকায় 144 টাকা হলে তাহলে ক্রয় মূল্য কত হবে ইনটু 144 শূন্য শূন্য কেটে দিলাম 919 9654 তখন তাহলে ও দাঁড়িয়ে যাচ্ছে ক্রয় মূল্য কত হয়ে যাচ্ছে তাহলে না 160 টাকা তাহলে 144 টাকায় বিক্রি করে ক্ষতি হলো 10% 10% মানে তাহলে 10% তাহলে ওর কেনা দাম কত ছিল না 160 টাকায় 160 টাকায় কিনেছিল এবং বিক্রি করতে ছিল কতই না 144 টাকায় তারপরে বলা আছে দু নম্বর এসে বলা আছে যে ছাতাটি কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে ঠিক আছে আমরা ক্রয় মূল্যতে পেয়ে গেছি 160 টাকা ক্রয় মূল্য ঠিক আছে এবারে 10% না বলেছে 10% লাভ করবে দশ পার্সেন্ট লাভ মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে না 110 টাকা 100+10 মানে হচ্ছে 110 টাকা ঠিক আছে আমরা তো লিখতে পারি অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে 110/100 অতএব ক্রয় মূল্য কত আছে আমাদের 160 টাকা তাহলে ক্রয় মূল্য 160 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে 110/100 গুণিত না ক্রয় মূল্য কত আছে আমাদের 160 টাকা 160 টাকা শূন্য শূন্য কেটে শূন্য শূন্য কেটে দিলাম এখানেও শূন্য কেটে দিলাম তাহলে 16 × 11 সমান হয়ে যাচ্ছে 176 টাকা তাহলে উত্তর আমাদের কত হয়ে যাবে তাকে 10% লাভে বিক্রি করতে হলে তাকে কত বিক্রি করতে হবে না 176 টাকা এটা তোমরা চেষ্টা করো একজন বিক্রেতা একটি সাইকেল 1120 টাকায় বিক্রি করায় 20% ক্ষতি হয় কত টাকায় সাইকেলটি বিক্রি করলে 40% লাভ হবে এটা তোমরা উত্তর আমার কমেন্ট বক্সে জানিও 4 নম্বর প্রশ্ন বলা আছে এক দোকানদার কোন দ্রব্য 120 টাকায় ক্রয় করে 132 টাকায় বিক্রি করলে তার শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত ঠিক আছে প্রথমে একটা তোমরা জিনিস নোট ডাউন করে নাও ঠিক আছে লিখে নাও এটা শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ সমান সমান হচ্ছে লাভ বা ক্ষতি বাই ক্রয় মূল্য গুণিত 100% তাহলে আমাদের এখানে বলা আছে কোন দ্রব্য 120 টাকায় কিনে 132 টাকায় বিক্রি করেছে তাহলে কম দামে কিনে বেশি দামে বিক্রি করেছে তার মানে আমাদের লাভ হয়েছে ঠিক আছে লাভ কত হয়েছে না 132 টাকা থেকে 120 টাকা মাইনাস যেহেতু এটা বিক্রয় মূল্য এটা হচ্ছে বিক্রয় মূল্য আর 120 হচ্ছে না ক্রয় মূল্য তো লাভ কত হয়েছে 12 টাকা তো লাভ বা ক্ষতি হয়েছে কত 12 টাকা তা ক্রয় মূল্য কত না 120 টাকা 120 টাকা আমরা লিখলাম নিচে গুণিত 100% সমান কত যাচ্ছে শূন্য শূন্য কেটে দিলাম 12 12 কেটে গেল তাহলে আমাদের শুধু বেঁচে থাকছে 10%
তাহলে উত্তর হয়ে যাবে আমাদের কত, না কত লাভ হচ্ছে, কত শতাংশ, না উত্তর হয়ে যাচ্ছে 10%। এর তোমরা নোট ডাউন করে নাও, শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ, লাভ বা ক্ষতি তোমরা স্ক্রিনশট করে নাও এটাকে, লাভ বা ক্ষতি বাই ক্রয় মূল্য গুণিত 100%, তোমরা স্ক্রিনশট কিংবা লিখে নাও, ঠিক আছে। তোমরা একটু চেষ্টা করো, একটি দ্রব্য 200 টাকায় ক্রয় করে 320 টাকায় বিক্রি করলে লাভ বা ক্ষতির শতকরা হার কত, এটা তোমরা চেষ্টা করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করো। 5 নম্বর প্রশ্ন, কোনো দ্রব্য 100 টাকায় ক্রয় করে 125 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো, ঠিক আছে। এটা খুবই সহজ, একদিকে লিখবো আমরা ক্রয় মূল্য আর একদিকে লিখে দেবো অনুপাত বিক্রয় মূল্য। অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে কি করতে হয়, ক্রয় মূল্য আমাদের কত আছে না, ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য কত আছে আমাদের 125, অনুপাতের ক্ষেত্রে কি করতে হয় এই দুটোকে যতটা সম্ভব ছোট অঙ্কে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এটা আমরা 25 দিয়ে করতে পারি, 25 4 100, ঠিক আছে, 100 125, ঠিক আছে। 25 দিয়ে 5 দিয়ে সব দিকে যেটা ছোট হবে সেটাই করতে হবে, 20 25, যেহেতু 5 যাচ্ছে না, ঠিক আছে, তাহলে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা দুটোই যায়, ঠিক আছে। এটা 25 যাবে, 25 4 100 আর 25 5 125, ঠিক আছে। তাহলে হয়ে যাবে আমাদের অনুপাত 4:5, এটাই তাহলে উত্তর হয়ে যাবে ক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য সমান হচ্ছে 4:5, এটাই উত্তর আমাদের।